নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান স্টাডিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের কোশ্চেন অফ দ্য ডে সিরিজ নাইনে দুটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই দুটি কোশ্চেন প্রায় কম্পিটিটিভ এক্সামে দেখতে পাওয়া গেছে এবং আশা করি আগেও দেখতে পাওয়া যাবে। তো এই অঙ্কটি নেওয়া হয়েছে মিশ্রণ থেকে। তো দেখে নি প্রথম অঙ্ক, এখানে বলা হয়েছে একটি খামারে কিছু মুরগি ও ছাগল আছে, তাদের মাথার সংখ্যা কত 100 এবং পায়ের সংখ্যা 320 হলে ওই খামারে কতগুলি মুরগি ও ছাগল আছে। তাহলে কি এখানে মাথার সংখ্যা 100 দেওয়া রয়েছে, তার মানে কি টোটাল পশুর সংখ্যা কত 100। এবার কি এখানে দেওয়া রয়েছে কি 320টি কি পায়ের সংখ্যা কি, যেটা হলো ছাগল এবং মুরগি মিলে হবে। এবার আমাদেরকে ধরে নিতে হবে যদি 100টাই যদি মুরগি হতো তাহলে 100টা মুরগির পা কত হতো, 100 × 2 = 200টি কি হতো পা হতো। আবার একই রকম ভাবে আবার কি ধরে নিব যদি 100টি আবার যদি ছাগল হতো তাহলে তার পায়ের সংখ্যা কত হতো, 100 × 4 = 400টি। তাহলে আমরা এখানে আমরা মিশ্রণে তো মিশ্রণ পদ্ধতিতে এটাকে সলভ করব। তো 100টি মুরগির পায়ের সংখ্যা কত 200 আর 100টি ছাগলের পায়ের সংখ্যা হচ্ছে 400, কিন্তু অরিজিনাল কত রয়েছে, অরিজিনাল রয়েছে 320টি পা রয়েছে, মানে কিছু ছাগল এবং কিছু মুরগি রয়েছে। তাহলে মিশ্রণ কিভাবে করতে হয়, তাহলে এদের ডিফারেন্ট এখানে লিখতে হবে। তাহলে 400 এবং 320 ডিফারেন্ট কত হচ্ছে 80, আর এদের ডিফারেন্ট কি করতে হবে এখানে লিখতে হবে। তাহলে কি 200 এবং 320 ডিফারেন্ট কত 120। তাহলে কি পেলাম এখানে, এদের অনুপাত কি পেলাম 8:12। তাহলে এখানে মুরগি এবং ছাগলের অনুপাত কি পেলাম, মুরগি এবং ছাগলের অনুপাত পেলাম 8:12। তাহলে এখানে টোটাল কত আছে, টোটাল আছে 12 আর 8 = 20। তাহলে 20টার মধ্যে ছাগল কত, 20টার মধ্যে ছাগল আছে কত 12টা, তাহলে 12। এবার টোটাল কতটি পশু ছিল, পশু ছিল 100টি, তাহলে গুণিত 100। তাহলে 100টি পশুর মধ্যে কতটি ছাগল সেটা আমরা বের করে নেব। তাহলে 5 × 100, তাহলে 5 × 60, অর্থাৎ 60টি কি হলো ছাগল, 60টি ছাগল ছিল। একই রকম ভাবে তো 20টি পশুর মধ্যে কতটি মুরগি ছিল, 8টি মুরগি ছিল। 100টি পশুর মধ্যে কতটি মুরগি হবে, তাহলে 5 × 100, তাহলে 5 × 8 = 40, তাহলে 40টি কি মুরগি ছিল। তাহলে অ্যান্সার কি পেলাম 60টি ছাগল এবং 40টি মুরগি। দ্বিতীয় কোশ্চেনে বলা হয়েছে একটি চিড়িয়াখানায় কিছু খরগোশ এবং পায়রা আছে, তাদের মাথার সংখ্যা 100। তাহলে এখানেও কি তাদের হলো পশুর সংখ্যা কত পেয়ে গেলাম, মাথার সংখ্যা যেহেতু 100 রয়েছে তাহলে পশুর সংখ্যা কত 100টি। এবার বলেছে পায়ের সংখ্যা কত 290টি হলে খরগোশ এবং পায়রার সংখ্যা কত সেটা আমাদেরকে বের করে নিতে হবে। আর এখানে কি বলা হয়েছে শুধু খরগোশের সংখ্যা বের করতে বলেছে, ঠিক। তাহলে 100টি পায়রার পা কত হবে, 100টি পায়রার পা হবে 100 × 2 = 200টি। একই রকম ভাবে খরগোশের পা কত, কটা হয় 4টা, তাহলে 100টি খরগোশের পা কত হবে 400টি। কিন্তু এখানে অরিজিনাল কতটি পা রয়েছে, 290টি পা রয়েছে। তাহলে 290টি, তাহলে কিছু খরগোশ ছিল আর কিছু কি ছিল পায়রা ছিল। তাহলে খরগোশের প্রথমে কত ছিল 400টি পা ছিল খরগোশের, আর পায়রার পা ছিল কত 200 যদি ধরে নেওয়া হয়, আর অরিজিনাল কত 290টা। তাহলে 290 এবং 400 ডিফারেন্ট কত, 290 এবং 400 ডিফারেন্ট হচ্ছে 110। এবার 290 এবং 200 ডিফারেন্ট কত হচ্ছে 90। তাহলে কি পেলাম এখান থেকে, তাহলে খরগোশ এবং পায়রার অনুপাত কত পেলাম 9:11। 20টি পশুর মধ্যে খরগোশ কটা 9,
কুড়িটি পশুর মধ্যে খরগোশ হচ্ছে নয়, তাহলে 100টি পশুর মধ্যে খরগোশ কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে 5 × 100 তবে 5 × 45, তাহলে কি খরগোশের সংখ্যা কত পেলাম, খরগোশের সংখ্যা হলো 45টি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করুন। নমস্কার, ধন্যবাদ।